আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মার্চ দুই মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির এই আনন্দপ্রহরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চেন্স টিভি ডট প্রেসের এর প্রতিদিনের গল্প অনুষ্ঠানে স্পন্সর বাই টিপটপ মার্ট লিমিটেড পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম প্রিয় দর্শক আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আগমনের বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠন এমনকি মোদীর বিরুদ্ধে রাজপথে সক্রিয় রয়েছে বামপন্থী সংগঠনগুলো তবে এ বিষয়ে কোনো কর্মসূচি বা বিবৃতি দেয়নি দেশের দুই বৃহত্তর ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিষয়ে শুরু হয়েছে নানা বিচার বিশ্লেষণ মোদীর বাংলাদেশে আগমনের বিষয়ে বাংলাদেশ জামাতি ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বাক্য উচ্চারণ করেনি বিরোধী মিছিলে হামলার নিন্দা জানিয়ে তারা বিবৃতি দিলেও সেই বিবৃতির কোথাও নরেন্দ্র মোদীর নাম ও কী উপলক্ষে মিছিল হয়েছে তা উল্লেখ করেনি তারা রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জামাত সম্ভবত কৌশলগত অবস্থান নিয়েছে যে তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইতিবাচক বা নেতিবাচক কিছুই বলবে না তার মতে জামাতের মতো রাজনৈতিক দলের এরকম ধোয়াশাপূর্ণ অবস্থান একেবারে নতুন এর মধ্য দিয়ে জামাত কোনো কিছু অর্জন করতে চায় বলেও মন্তব্য করেন মোহাম্মদ রেজাউল করিম এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আগমনের প্রতিবাদে চর্মনাই পীর একটি বিবৃতি দিলেও মোদী আগমনের দিন শুক্রবার এবং আগের দিন বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কর্মসূচি দেয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পীরের রাজনৈতিক দল এতদিন মোদী বিরোধী শক্ত অবস্থান নিলেও অদৃশ্য ইশারায় বা অন্য কোনো কারণে সোচ্চার অবস্থান থেকে পিছিয়ে গেছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন কৌশলের নামে আদর্শিক অবস্থান থেকে সরে গেছে জামাত ও চরমনাই পীরের রাজনৈতিক দল ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের ডাকা শাহবাগের বিক্ষোভ কর্মসূচিও স্থগিত করা হয় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান আজ এ তথ্য জানিয়ে বলেন মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘোষিত প্রোগ্রামটি স্থগিত করা হল আজ ছাব্বিশে মার্চ দুই হাজার একুশ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একসাগর রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর দিন অন্য যে কোনো দিনের চেয়ে আজকের দিনটি সম্পূর্ণ আলাদা একদিকে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অন্যদিকে আজ তিরিশ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মাবনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ইতিহাসের এ মাহেন্দ্র খানে দুই উৎসব মিলে এক অন্যরকম বাংলাদেশ জাতীয় জীবনের এ মহিমান্বিত সময়কে কালের রেখায় ধরে রাখতে রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে দশ দিনব্যাপী উৎসবের কর্মসূচি আজ এ উৎসবের শেষ দিন ঢাকাসহ সারা দেশের শহর বন্দর জুড়ে এখন রঙিন আলোর ঝলকানি পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী নামে তবে এখন লিখেন মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনা তিনি শিশু বক্তা হিসেবে পরিচিত দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম দাওরাই হাদিস পড়েছেন রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় একই সঙ্গে তিনি জমিয়ত ইসলামের অঙ্গ সংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সভাপতি শিশু বক্তা হিসেবে পরিচিত হলেও তিনি কি শিশু রাবেতাতুল ওয়াজিন বাংলাদেশের মহাসচিব মাওলানা হাসান জামিল চেন্স টিভিকে বলেন রফিকুল ইসলাম শিশু বয়স থেকেই বিভিন্ন মাহফিলে ওয়াজ করেছেন সে কারণে সে শিশু বক্তা হিসেবে পরিচিত তবে এখন তো আর তিনি শিশু নন তারপরও মানুষজন তাকে শিশু বক্তা বলে তবে নিজের নামের সঙ্গে শিশু বক্তা ব্যবহারে আপত্তি জানিয়েছেন রফিকুল ইসলাম নিজেই বিভিন্ন সময়ে ওয়াজে তার নামের সঙ্গে শিশু বক্তা ব্যবহার না করার অনুরোধও করেন তিনি শারীরিক আকৃতিতে ছোট হয় তাকে এখনও শিশু বক্তা বলা হয় আবার অনেক জায়গায় ওয়াজ মাহফিলে শ্রোতাদের আকৃষ্ট করতে তার নামের সঙ্গে শিশু বক্তা যুক্ত করা হয় নেত্রকোনায় পশ্চিম বিলাসপুর সাউতুল হেরা মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাজধানীর শাপলা চত্বরে মোদীবিরোধী বিক্ষোভ মিছিল থেকে শিশু বক্তা হিসেবে আলোচিত রফিকুল ইসলামকে আটক করে মতিঝিল থানা পুলিশ যদিও কয়েক ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয় মুক্তি পাওয়ার পরপরই তিনি ফেসবুক লাইভে এসে বলেন ইমানি দায়িত্ব পালন করতেই মিছিলে এসেছি কে এলো কে এল না এটা দেখার দায়িত্ব নয় উল্লেখ করে মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন নরেন্দ্র মোদী একজন মুসলিম হত্যাকারী তার বিরোধিতা করা সব মুসলমানের ইমানি দায়িত্ব দর্শক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরে টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান দেশ সেরা টার্মোকসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে আমাদের সেবাসমূহ ব্রোন ব্রোনের দাগ ব্রোনের গর্ত মেস্তা চুল পড়া খুশকি হোয়াইটেনিং স্লিমিং নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে একটি শোরুম প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার টিপটপ মার্ট লিমিটেড ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট এই বরন্ন মুক্তি এবং ওলামাই کرامের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খিদমতে নিয়োজিত আবাবিল হজ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি হারাম শরীফের অতি নিকটে থেকে হজের কার্যবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ স্বাগত আবারো প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে সুনামগঞ্জের সাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট ঘটনায় সরকারি দলের লোকেরাই দায়ী বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে সুনামগঞ্জের নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন ও লুটপাটের প্রতিবাদ এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন নওগাঁও পরিদর্শনের প্রত্যক্ষ বিবরণ তুলে ধরে ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন ওই গ্রাম আওয়ামী লীগ ওই গ্রামে শুধু সজল সরকার নামে একজন বিএনপির লোক আছেন বলে স্থানীয়রা ও আওয়ামী লীগের লোকজন আমাকে বলেছেন ঝুমন দাস বিএনপি করে এটা স্থানীয় আওয়ামী লীগ জানে না তারা নাকি প্রথম কথা পত্রিকা মারফত শুনেছেন তিনি আরও বলেন প্রশাসনও হামলার সব জানত প্রশাসন তাদের আশ্বস্ত করে বলেছিল হামলা হবে না তাই গ্রামবাসী পালিয়ে যায়নি তবু হামলা হয়েছে এই ঘটনা আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এই কাজে মসজিদের তিনটি মাইক ব্যবহার করা হয়েছে মসজিদের উপর কর্তৃত্ব কাদের থাকে সরকারি দলের থাকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন এলাকাটি খুবই প্রত্যন্ত অঞ্চল আমরা সেখানে গিয়েছি সেখানের মানুষের দারিদ্রতা দেখে বুঝেছি দারিদ্রতা কত কঠিন এক দেড় রুমের খুপড়িতে তারা বাস করে স্বাধীনতার পঞ্চাশ বছরে যা অকল্পনীয় নির্বাচনে ভোটারদের আকর্ষণ করার জন্য প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেন যে তারা ক্ষমতায় গেলে কি কি করবেন এক্ষেত্রে অধিকাংশ প্রার্থী এমন কিছু প্রতিশ্রুতি দেন যা তারা কখনোই পূরণ করেন না অবশ্য নানা কারণে অনেক সময় এগুলো পূরণ করাও সম্ভব হয়ে ওঠে না এবার ভারতের তামিলনাড়ু রাজ্যের আসন্ন অ্যাসেম্বলি নির্বাচনে মাদুরায় দক্ষিণ কেন্দ্রের এক প্রার্থী এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যা চমকে দিয়েছে সকলকে থুলম সর্বানন নামের ওই প্রার্থী তার কেন্দ্রের ভোটারদের বলেছেন যে তিনি নির্বাচনে জয়লাভ করলে গৃহবধূদের জন্য বাড়িতে বাড়িতে কর্মচারী হিসেবে রোবট পৌঁছে দেবেন ভোটদাতাদের বিনামূল্যে চন্দ্রই জানে তোলা হবে প্রত্যেককে এক কোটি টাকা করে দেওয়া হবে কারো মেয়ের বিয়ে হলে সেখানে যাবতীয় স্বর্ণ গহনা কিনে দেওয়া প্রতি পরিবারকে মিনি হেলিকপ্টার উপহার এবং এই তালিকায় আরও আছে নৌকা গাড়ি আইফোন সুইমিং পুল সহ তিনতলা বাড়ি এছাড়া নিজ কেন্দ্রের মানুষদের জন্য একটি বরফ ঢাকা কৃত্তিম পাহাড় বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্র প্রতিষ্ঠিত করবেন যদিও সর্বানন্দ একজন ক্ষুদ্র ব্যবসায়ী বিশ হাজার টাকা ধার করে মনোনয়নপত্র কিনেছেন তিনি এখনও অবিবাহিত এবং ঘরে বৃদ্ধ বাবা মা আছেন এমন আকাশ ছোঁয়া আশ্বাস কারণ হিসেবে গণমাধ্যমকে তিনি বলেন প্রতিশ্রুতি পূরণ করার জন্য নয় বরং জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই তার এ পদক্ষেপ থুলম সর্বানন্দ বলেন বিগত পঞ্চাশ বছর ধরে প্রার্থীরা নির্বাচনের সময় আসলে নানা ধরনের অবিশ্বাস ও প্রতিশ্রুতি ঘোষণা করেন কিন্তু বাস্তবে সেগুলোর অধিকাংশই তারা পূরণ করেন না তাই মানুষকে বোঝানোর জন্যই এমন ইশতেহার দর্শক এর সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেন্স টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউড টিভি ডট প্রেস ইউটিউব ডট কম স্ল্যাশ চেন্স টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর